আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব পাখি কি কারণে হিট স্ট্রোক করে, অর্থাৎ হিট স্ট্রোক হলে আপনার করণীয় কি। হিট স্ট্রোকের সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব, যেন পাখিকে আমরা এই গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে পারি। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই সামনে গরম আসতেছে, অনেকের খামারের পাখি মারা যাচ্ছে, ভাই কীভাবে খামারের পাখিগুলো মারা যাওয়া থেকে রক্ষা করতে পারি, তা নিয়ে একটা ভিডিও যদি দেন, ডিটেলস একটা গাইডলাইন দেন, তাহলে আমরা নতুন যারা তাদের জন্য স্পেশালি উপকার হয়। তো ইনশাআল্লাহ আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার খামারের পাখিগুলোকে আপনি সুস্থ সবলভাবে পরিচালনা করবেন এই প্রত্যাশায় আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করব কীভাবে পাখিকে আমরা হিট স্ট্রোক থেকে রক্ষা। কিছুদিন পর খুব গরম পড়বে, তাই আজ আপনাদের বলবো কীভাবে পাখিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করবেন। হিট স্ট্রোকের প্রথমে লক্ষণগুলো আমি ডিটেলস আলোচনা করি, তাহলে ক্লিয়ার হবেন যে আপনার পাখি হিট স্ট্রোক হয়েছে না অন্য কোনো সমস্যার কারণে আপনার পাখি অসুস্থ হচ্ছে, এই জিনিসটা আপনি ক্লিয়ার হবেন। এই জন্য আমি প্রথমে লক্ষণগুলো আলোচনা করব। এক নম্বর লক্ষণ হচ্ছে পাখি হাঁফাবে অনেক বেশি, অর্থাৎ মুখ হা হা করবে এবং নিঃশ্বাস জোরে জোরে নেবে। আর দুই নম্বর হচ্ছে পাখিকে অনেক দুর্বল মনে হবে, দেখতে পাখিকে একটু দুর্বল মনে হবে, ক্লান্ত পাখি। তিন নম্বর হচ্ছে পাখির পাখা দুই দিকে ছড়িয়ে রাখবে, অর্থাৎ পাখি নিজের এই যে দেখতেছেন জয়েনিংয়ের সাথে যে বডিটির সাথে যে ফাঁকাটা লাগানো আছে এটা একটু ফাঁক করে রাখবে। চার নম্বর, যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে পাখি ভারসাম্যহীন হয়ে যাবে, অর্থাৎ একেবারে ক্লান্ত হয়ে সে শুয়ে পড়বে অথবা আনব্যালেন্স হয়ে যাবে। এই লক্ষণগুলো হিট স্ট্রোকের লক্ষণ, এই লক্ষণগুলো যদি দেখেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন তা আমরা পরবর্তীতে আলোচনা করব একটু পরেই, তার আগে আলোচনা করব যখন পাখি হিট স্ট্রোক হবে তা প্রতিরোধ কীভাবে করবেন, অর্থাৎ আপনার পাখি যেন হিট স্ট্রোক না হয় তা প্রতিরোধ কীভাবে করবেন তা নিয়ে এখন আলোচনা করব। তবে আমি ব্যক্তিগতভাবে সবাইকে পরামর্শ দিয়ে থাকি, রোগ হওয়ার চেয়ে রোগ হওয়ার লক্ষণগুলো চিহ্নিত করে তা পূর্ব থেকে প্রতিরোধ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এখন আমি পাখি হিট স্ট্রোক প্রতিরোধ কীভাবে করবেন তা নিয়ে আলোচনা করব। এক নম্বরে, পাখিকে কখনো কড়া রোদ অথবা রান্নাঘরের পাশে অথবা অতিরিক্ত গরম কোনো জায়গায় রাখা যাবে না, এমন স্থান অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দুই নম্বর, খুব গরম পড়লে গোসলের পানি দিতে হবে, গোসলের পানিতে হালকা অ্যালোভেরা মিক্স করে দিতে পারেন তাহলে আরও ভালো। আর সাথে আলাদাভাবে একদিন অ্যালোভেরা দিলেন আর একদিন নিম পাতার রস দিয়ে গোসলের পানিতে দিয়ে রাখতে পারেন। আর যদি গোসল ফাঁকি গোসল করতে না চায় সেক্ষেত্রে অ্যালোভেরাকে ভালো করে মিহি করে অথবা হালকা পরিমাণে নিম পাতার রস দিয়ে স্প্রে করে দিতে পারেন। স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন ফাঁকি যেন একদম ভিজে না যায়, হালকা পরিমাণে ফেদাল যেন ভিজে ওইভাবে স্প্রে করবেন। অতিরিক্ত ভিজে গেলে পাখি আপনার লাভের চেয়ে আরও ক্ষতির পরিমাণটাই বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তিন, পানিতে ইলেকট্রোমিন মিশিয়ে দিবেন। এক লিটার পানিতে এক গ্রাম করে ইলেকট্রোমিন মিক্স করে পাখির ফিল্টারের মধ্যে দিয়ে দিবেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন ফিল্টারের মধ্যে দিয়ে দিবেন। চার নম্বরে, পানিতে অ্যালোভেরা জেল অথবা লেবুর পানি, একদিন অ্যালোভেরা জেল দিলে একদিন লেবুর পানি দিবেন, মিশিয়ে দিতে পারেন। আর হালকা এক দুই ফোঁটা মধুও দিতে পারেন, অ্যালোভেরা জেলের সাথে এক দুই ফোঁটা মধু, তাহলে মাল্টিভিটামিনের সাপোর্টটা ডাবল হয়ে যাবে, ইনশাল্লাহ পাখি ভালো থাকবে। পাঁচ নম্বর হচ্ছে, রসালো শাকসবজি দিতে পারেন প্রতিদিন, এতে পাখি হিট স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। আর ছয় নম্বর হচ্ছে, গম 12 ঘন্টা ভিজিয়ে পাখিকে খেতে দিতে পারেন। গমটা যখন 12 ঘন্টা ভিজিয়ে দিবেন তখন একটু ঠান্ডা থাকে, তখন পাখির আপনি হিট স্ট্রোকের প্রবাবিলিটিটা কমে যাবে। এই নিয়মগুলো যদি আপনি মেনটেন করেন প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে পাখির। পাখি যদি আপনি প্রতিরোধ ক্ষমতাটা যথাযথভাবে মেনটেন না করেন, যদি পাখি হিট স্ট্রোক হয়ে যায় সেই ক্ষেত্রে কী করবেন তা নিয়ে আমি এখন আলোচনা করব। এক নম্বরে, পাখিকে ঠান্ডা স্থানে রাখতে হবে, তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে সবচেয়ে ভালো। আর দুই নম্বর হচ্ছে, হালকা পানি স্প্রে করবেন, অতিরিক্ত ঘা ভিজানো যাবে না কোনো অবস্থাতেই, স্প্রে করার সময় এটা খেয়াল রাখবেন, এতে উল্টো ক্ষতি হবে। আর তিন নম্বর হচ্ছে,
1.5 গ্রাম ইলেক্ট্রোমিন 1 লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন। পাখির খাঁচার নিকটে অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই যাবেন না, পাখিকে বিরক্ত করবেন না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, পাখিকে প্রয়োজন ছাড়া বিরক্ত করা যাবে না, অতিরিক্ত প্রয়োজন ছাড়া আপনি খাঁচার আশপাশেও যাবেন না। তবে দূর থেকে নজর রাখতে হবে, পাখির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, কখন কি হয়, তাহলে আপনি সহজে জিনিসগুলো বুঝতে পারবেন যে পাখির পরিস্থিতি কী, স্বাস্থ্যের অবস্থা কী। যে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই ভেটেরিনারি স্পেশালিস্টের পরামর্শ নেবেন। হাতুড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ইউজ করে খামার ধ্বংস করলে এটা দায়ভার সম্পূর্ণ আপনার। ভালো থাকুক সকল খামারি ভাইরা, ভালো থাকুক সকল খামারের পাখিগুলো। আজ আর নয়, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।